বিবিআই লার্নিং এর আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের এই ক্লাসে বিজনেস ম্যাথমেটিক্স বই হতে ম্যাথমেটিক্স অফ ফিনান্স অধ্যায়ের দুইটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করা হয়েছে। আমাদের প্রথমে যে অঙ্কটি সমাধান করেছি আমরা তার প্রশ্নটি দেখে নিব। এ ফাদার ওয়ান্টস টু অ্যাকুমুলেট টাকা 25,000 ফর হিজ সনস এডুকেশন। একজন বাবা তার সন্তানের শিক্ষার জন্য 25,000 টাকা জমা করতে চায়। দি সন উইল অ্যাডমিট ইন টু এ কলেজ আফটার 15 ইয়ার্স ফ্রম নাও। পুত্র আজ হতে 15 বছর পরে কলেজে ভর্তি হবে। ইফ দি ব্যাঙ্ক ফেস 12% কম্পাউন্ডেড কোয়ার্টারলি, হাউ মাচ মানি শুড বি ডিপোজিটেড নাও ইন দি ব্যাঙ্ক বাই দি ফাদার। ইফ দি ব্যাংক ফেস 12% কম্পাউন্ডেড কোয়ার্টারলি, যদি ব্যাংক 12% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করে, হাউ মাচ মানি শুড বি ডিপোজিটেড নাও ইন দি ব্যাংক বাই দি ফাদার। পিতাকে এখন ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে। আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের দুইটা প্রশ্নের উত্তর খুঁজে বের করে নিতে হবে। প্রথমে যে প্রশ্নের উত্তরটি খুঁজে বের করতে হবে সেটি হচ্ছে আমাদের কি কি বর্তমান মূল্য বের করতে হবে নাকি ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। তাহলে এখানে উল্লিখিত আছে, এ ফাদার ওয়ান্টস টু অ্যাকুমুলেট টাকা 25,000 ফর হিজ সনস এডুকেশন। একজন পিতা তার সন্তানের শিক্ষা ব্যয় নির্বাহের জন্য 25,000 টাকা জমা করতে চায়। দি সন উইল অ্যাডমিট ইন টু এ কলেজ আফটার 15 ইয়ার্স ফ্রম নাও। ছেলে আজ হতে 15 বছর পরেই কলেজে ভর্তি হবে। তাহলে যেহেতু আজ হতে 15 বছর পরে কলেজে ভর্তি হবে, তাহলে টাকাটা আজ হতে 15 বছর পরেই লাগবে। তাহলে এই টাকাটা যেহেতু 15 বছর পরেই প্রয়োজন, এই 25,000 টাকাটা অবশ্যই আমাদের জন্য ভবিষ্যৎ মূল্য হবে। ইফ দ্য ব্যাঙ্ক ফেস 12% কম্পাউন্ডেড কোয়ার্টারলি, হাউ মাচ মানি শুড বি ডিপোজিটেড নাও। আমাদের রেকর্ডে বলা আছে হাউ মাচ মানি শুড বি ডিপোজিটেড নাও, কি পরিমাণ টাকা এখন জমা রাখতে হবে ইন দি ব্যাংক বাই দি ফাদার। তাহলে আজকে যেই টাকাটা জমা রাখবে সেই টাকাটা হবে আমাদের জন্য বর্তমান মূল্য। তাহলে আমাদের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে। এই ভবিষ্যৎ মূল্য ব্যবহার করে 15 বছর পরে 25,000 টাকা পাওয়ার জন্য আজকে কত টাকা জমা রাখতে হবে সেটি বের করতে হবে। এর পরবর্তীতে আমাদের আরেকটি প্রশ্নের উত্তর খুঁজে নিতে হবে, সেটি হচ্ছে এখানে কি লামসাম বা এককালীন টাকার কথা বলা হচ্ছে নাকি অ্যানুইটি বা কিস্তি কিস্তি করে টাকার কথা বলা হচ্ছে। তাহলে 15 বছর পরে এককালীন 25,000 টাকা নিবে এবং আজকে এককালীন কত টাকা জমা দিবে। তাহলে এখানে কোনো ধরনের কিস্তি বা অ্যানুইটির কথা বলা হচ্ছে না, এখানে সরাসরি লামসামের কথা বলা হচ্ছে। এই দুইটি প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজে পাই তাহলে সহজে আমরা আমাদের সূত্রটা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে যে 25,000 টাকা দেওয়া আছে, 25,000 টাকা হচ্ছে আমাদের জন্য ফিউচার ভ্যালু, আমাদের জন্য প্রেজেন্ট ভ্যালুটা নির্ণয় করতে হবে এবং এখানে লামসাম বা এককালীন টাকার কথা বলা হচ্ছে, তাই আমরা এখানে লামসামের সূত্রই ব্যবহার করতে হবে। এর পরবর্তীতে বলা আছে ইফ দ্য ব্যাংক ফেস 12% কম্পাউন্ডেড কোয়ার্টারলি, অর্থাৎ ব্যাংক ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করবে। তাহলে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে যদি সুদ প্রদান করে 1 বছরে 12 মাস, তাহলে 3 মাস অন্তর অন্তর যদি সুদ প্রদান করে 1 বছরে 4 বার করে সুদ প্রদান করা হয়। সেই হিসেবে আমরা আমাদের এই ভিডিওর পার্ট 1 যখন সূত্র শিখেছিলাম তখন আমাদের নোটের মধ্যে উল্লেখিত ছিল বছরে যদি একাধিকবার সুদ গণনা করা হয় তখন আমাদের আইকে এম দ্বারা ভাগ করে দিতে হয় এবং এনকে এম দিয়ে গুণ করে দিতে হয়। আমরা যারা এই অধ্যায়ের ভিডিও পার্ট 1টা এখনও দেখি নাই, আমাদের সূত্রগুলো আয়ত্তে আনার জন্য এই পার্ট 1 ভিডিওটা দেখে নিতে পারবো। তাহলে আমরা উইনু বলে এফবি এর সূত্রটা এখানে লিখেছি এককালীনের জন্য। উইনু এফবি সমান, আসলে আমাদের মূল সূত্রটা হচ্ছে এফবি সমান ফিবি ইন্টু 1+i উপরে পাওয়ারে এন, কিন্তু এখানে যেহেতু কম্পাউন্ডেড কোয়ার্টারলি শব্দটা আছে তাই আমরা লিখলাম পিবি ইন্টু 1+i ডিভাইড বাই এম হোল এম এন। স্যানিটেশন আমরা হেয়ার দিয়ে মাইনগুলো লিখলাম। আমাদের এখানে এফবি হচ্ছে ভবিষ্যৎ মূল্য, যেটা 25,000 টাকা দেওয়া আছে সেটা। এরপর দরকার হচ্ছে আই, আই হচ্ছে ইন্টারেস্টের 12%, 0.12। এরপর দরকার হচ্ছে এন, আমাদের এখানে এন হচ্ছে 15 ইয়ার্স, তাই এন সমান 15 ইয়ার্স লিখে দিলাম। এবং এখানে কোয়ার্টারলি বলা আছে, কোয়ার্টারলি যদি দেওয়া থাকে বছরের 4 বার করে সুদ গণনা করা হয়, তাই আমাদের এম সমান হবে 4। ফিবি সমান হোয়াট, অর্থাৎ আমরা ফিবিটা নির্ণয় করব। আমরা দ্বিতীয় লাইনে এসে মানগুলো বসাইলাম, এফবি এর জায়গায় 25,000 বসলাম, এরপরে পিবি লিখলাম। 1+i এর মান 0.12 লিখে দিব, এম এর মান হচ্ছে 4, সেটা লিখবো। উপরে এম এন আছে, এম এর মান 4, এম এর মান হচ্ছে 15। 25,000 টাকা নিচে নামাবো, ফিবি আছে সেটা লিখবো 1+, 0.12 যখন আমরা 4 দিয়ে ভাগ করবো তখন আমাদের ভাগফল আসবে 0.03, 4 যখন 15 দিয়ে গুণ করবো তখন 4×15 60। এর পরবর্তী লাইনে 25,000 টাকা টিকে লিখে দিলাম, ফিবি লিখে দিলাম, 1 এর সাথে 0.3 যোগ করলে 1.03, উপরে পাওয়ার 60 আছে। বা 25,000 সমান ফিবি ইন্টু 1.03 যখন পাওয়ার 60 করা হবে তখন আমাদের মান বের হয়ে আসবে 5.89106 03। বা পিবি সমান, আমাদের ফিবির মান বের করতে গেলে 25,000 কে 5.89106 03 দিয়ে ভাগ করতে হবে,
25,000কে 5.89106033 দিয়ে ভাগ করে দিলে আমাদের পিভি বের হয়ে আসবে 4243.33 টাকা। অর্থাৎ এখন 4243.33 টাকা জমা রাখলে 15 বছর পরে 25,000 টাকা পাওয়া যাবে। আমাদের প্রথম অঙ্কটি শেষ হলো, আমরা এখানে আরও একটি অঙ্ক সমাধান করেছি। আমাদের এই বিবিএ লার্নিং ইউটিউব চ্যানেলটিতে বিবিএ সকল বর্ষের ম্যাথ বইসমূহের ভিডিও টিউটোরিয়াল আপলোড করা হয়। আমাদের এই ভিডিওগুলো যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই বিবিএ লার্নিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নটি পড়ব, এ কোম্পানি হ্যাজ টু ফেয়ার টাকা 93,000 টু পার্চেস এ মেশিন। একটি কোম্পানির একটি মেশিন ক্রয় করার জন্য 93,000 টাকা পরিশোধ করতে হবে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট দি এক্সপেকটেশন লাইফ অফ দি মেশিন ইজ 12 ইয়ার্স। এই মেশিনটির প্রত্যাশিত আয়ুষ্কাল হবে 12 বছর। ইট স্ক্র্যাপ ভ্যালু ইজ টাকা 3,000 এবং এর ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 3,000 টাকা। হাউ মাচ মানি শুড বি রিটেইন আউট অফ প্রফিট অ্যাট দি এন্ড অফ ইচ ইয়ার। প্রতি বছর শেষে মুনাফা বাদে কী পরিমাণ টাকা জমা রাখতে হবে টু অ্যাকুমুলেট অ্যাট কম্পাউন্ডেড ইন্টারেস্ট অ্যাট 9% ফার এনাম, বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদে টু পারচেস এ নিউ মেশিন, একটি নতুন মেশিন ক্রয় করার জন্য। তাহলে আমাদের এখানে যে মেশিনটি ক্রয় করতে হবে সেটির মূল্য হবে 93,000 টাকা এবং স্ক্র্যাপ ভ্যালু রয়েছে 3,000 টাকা। এই মেশিনটির আয়ুষ্কাল 12 বছর, তাহলে আমাদের যে 93,000 টাকা প্রয়োজন সেটি 12 বছর পরেই প্রয়োজন হবে। তাহলে যে 93,000 টাকা এখানে রয়েছে সেটি হবে আমাদের জন্য এফ বি এ। তাহলে এই 93,000 টাকা যেহেতু আমাদের জন্য এফ বি এ, তাই আমাদের এফ বি এর সূত্র ব্যবহার করতে হবে। এর পরবর্তী রয়েছে হাউ মাস অ্যামাউন্ট শুড বি রিটেন আউট অফ প্রফিট অ্যাট দি এন্ড অফ ইচ ইয়ার, প্রত্যেক বছর শেষে কী পরিমাণ টাকা জমা রাখতে হবে। আমাদের সময়টা হচ্ছে 12 বছর, তাই প্রত্যেক বছরের শেষে যদি টাকা জমা রাখা হয় 12 বছরে 12 বার টাকা জমা রাখা হবে, তাহলে এখানে অ্যানুইটির কথা বলা হচ্ছে বা কিস্তির কথা বলা হচ্ছে। তাহলে 93,000 টাকা ফিউচার ভ্যালুর টাকা দেওয়া আছে এবং আমাদের বের করতে হবে প্রতি বছর শেষে আমাদের কী পরিমাণ টাকা জমা রাখতে হবে 9% চক্রবৃদ্ধি সুদে যদি এই মেশিনটি ক্রয় করতে চাই। তাই আমাদের এখানে এফ বি এ বা ফিউচার ভ্যালু অ্যানুইটির সূত্রে ব্যবহার করতে হবে। ফিউচার ভ্যালু অ্যানুইটির সূত্রে ব্যবহার করার কারণটা হচ্ছে 93,000 টাকা এটা আমাদের 12 বছর পরে যখন মেশিন ক্রয় করবো তখনই লাগবে। তাই আমরা এখানে এফ বি এ সূত্র ব্যবহার করে এর মানটা নির্ণয় করবো। নিউবল আমরা এফ বি এ সূত্রটা লিখেছি, এফ বি এ সমান এ ডিভাইড বাই আই, 1 প্লাস আই হোল এন মাইনাস 1। আমরা সাইন নোটেশন মানগুলো লিখে দিলাম, এফ বি এ সমান 93,000 মাইনাস 3,000। আমাদের 93,000 টাকা মেশিনের দাম হলেও এখানে 3,000 টাকা স্ক্র্যাপ ভ্যালু রয়েছে, তাই আমরা এই 93,000 টাকা থেকে 3,000 টাকা বিয়োগ করে আমাদের এফ বি এ পেলাম 90,000। এরপর আই আই হচ্ছে ইন্টারেস্ট রেট এবং সেটি হচ্ছে 9% ইকুয়াল 0.09। এরপর হচ্ছে এন এবং এই মেশিনটার এক্সপেক্টেড লাইফটা হচ্ছে 12 ইয়ার্স। আমাদের এন সমান হবে 12 ইয়ার্স, এর সমান হোয়াট, অর্থাৎ আমরা এর পরিমাণটা নির্ণয় করবো। অর্থাৎ বছর শেষে কত টাকা জমা রাখতে হবে সে পরিমাণটা নির্ণয় করবো। আমরা দ্বিতীয় লাইনে এসে মানগুলো বসাবো। আমাদের এফ বি এর মান হচ্ছে 90,000, 90,000 বসালাম, এর মানটা আমরা নির্ণয় করবো, তাই এ লিখে দিয়েছি। আর এর মান হচ্ছে 9% 0.09। এরপর 1 প্লাস আই হোল এন রয়েছে, আমরা 1 বসালাম, আই এর মান হচ্ছে 9% 0.09, এন এর মান হচ্ছে 12 এবং -1 আছে সেটি বসালাম। এর পরবর্তী লাইনে এর কে 0.09 দিয়ে ভাগ রয়েছে সেটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম এবং সেটি গুণ হয়ে গেল। 90,000 গুণ 0.09 ইকুয়াল এ আছে, এ লিখে দিলাম। 1 এর সাথে 0.09 যোগ করলে 1.09 হয়, উপরে পাওয়ার 12 আছে সেটা লিখলাম -1। এর পরবর্তী লাইনে 90,000কে যখন 0.09 দিয়ে গুণ করেছি আমাদের গুণফল আসলো 8,100 টাকা। এরপর এ আছে সেটা বসালাম, 1.09কে পাওয়ার 12 করলে আসবে 2.81266-1। এরপরে 8,100 লিখে দিলাম, এ আছে সেটা লিখলাম, 2.81266 থেকে 1 বিয়োগ করলে আমাদের বিয়োগফল আসবে 1.81266 5। এরপরে বা এর সমান, এর মান বের করতে গেলে 8,100কে 1.81266 5 দিয়ে ভাগ করে দিতে হবে। 8,100কে 1.81266 5 দিয়ে ভাগ করে দিলে আমাদের এর মান বের হয়ে আসবে 4,468.56 টাকা। অর্থাৎ আমরা যদি এই মেশিনটি ক্রয় করতে চাই আমাদের প্রতি বছরের শেষে 4,468.56 টাকা জমা করতে হবে। আমাদের এই ভিডিওতে দুটি অঙ্ক সমাধান করা হয়েছে। আমাদের পরবর্তী ভিডিওতে এই অধ্যায়তে আরও গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করা হবে।